গ্রামের তে কথা আছে সুরত নাই কোনো মুখে লাগাইছে শুনো এটা না বসে শেখ হাসিনা শেখ হাসিনা আজাদ আপনি কি জানেন না ইলিয়াস আলীকে কোথায় রেখেছেন আপনি কি জানেন না চৌধুরী আলম কোথায় আছে আপনি জানেন না 54 জন সেনা অফিসার কোথায় আছে আপনি জানেন না ওই পাঁচর মেরা সব পাঁচত্তরের আলেমুল আমাদের রক্ত যে ড্রেন দিয়ে গড়িয়ে গেছে আপনি জানেন না সার কীটনাশক কীটের ব্যাপারে এদেশের কৃষক আত্মহত্যা করছে আপনি জানেন না ফাঁদের জন্য কাপড়ের জন্য এদেশের মা বোনেরা ইজ্জত বিক্রি করছে আপনি জানেন না মৎস্য প্রত্যেকে আমার মা বোনেরা জীবন বাঁচানোর জন্য ব্যবসা বৃদ্ধি করছে আপনি জানেন না ভূমধ্য সাগরে গিয়ে এদেশের তত্ত্বাবধায়ক যুবকরা জীবন বিনিময়ের জন্য সংসার টিকে রাখার জন্য বেঁচে থাকার জন্য ভূমধ্য সাগরে জীবন দিচ্ছে আপনি জানেন না বিএনপি নামে 35 লক্ষ মামলা করেছে কোটি কোটি মানুষ জেল খাচ্ছে 220 টাকা লিটার তেল আপনি জানেন না এরপর কেন জিজ্ঞাসা করেন আপনি কি করতে পারছেন আপনি বাংলাদেশকে তরাপি চরিতে পরিণত করেছেন আপনি বাংলাদেশকে আজকে নীরব দুর্ভিক্ষ চলছে সেই দুর্ভিক্ষে রাষ্ট্রে পরিণত করেছেন আপনি আপনি জানেন না কি ক্ষতি করেছেন দিনের বুট রাতে দিয়েছেন আপনি জানেন না 154 জনের পিঠ বিনা বুটে নির্বাচিত আছে আপনি জানেন না আপনি জানেন না বাজিতপুরে পৌরসভা উপজেলা এমপি হতে এখন আর ভোট লাগে না উনি সব জানেন এই জন্য এখন ওবায়দুল কাদের বলছেন কথা দিচ্ছি আর নির্বাচনে কারচুপি হবে না আমি আর বক্তব্য বাড়াবো না শ্রীলঙ্কার কথা এখানে বলা হয়েছে আমি আপনাদেরকে নিয়ে হাসিনাকে একটা কথা দিতে চাই তোমার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না উনি কালো টুপি পরেন আমারটা সাদা শেখ হাসিনা কালো টুপি পরেন উমরা হজ করেন যতই কালো টুপি লাগান উমরা হজ করেন প্রধানমন্ত্রীর চারে আপনাকে আর বসতে দেওয়া হবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব ইসের ভাইকে সাগর সাথী বন্ধুরা আমাদের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের আমাদের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছি এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে